এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্রলীগ যুবলীগের তাণ্ডব এবং বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় প্রমাণিত সরকারের ভীতে কম্পন শুরু হয়েছে এক বিবৃতিতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে কার ইশারায় নিরীহ ছাত্রদের উপর হামলা চালানো হয়েছে এবং দেড় শতাধিক ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে জনগণ তা জানে এখন হতাহতের প্রমাণ লোপাট করা হচ্ছে হত্যাকারী ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি বলেন দেশব্যাপী সংঘটিত অপতৎপরতা বৈশাখিক ও বর্বরোচিত এসব হামলার ঘটনা সারা বিশ্ব থেকে আড়াল করতে পরিকল্পিতভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে মির্জা ফখরুল বলেন গতকাল প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন কাল্পনিক ও বিএনপির আদর্শের প্রতি কুঠারাঘাতের সামিল অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব